এবং একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বা গাজীর আকাশ আমরা সবাই বুঝি যে একটি ছবি শেষ করা কতটা কষ্টসাধ্য, এবং কোনো কারণে যখন সেটা বিলম্বিত হয়ে যায় সেটা তখন বিলম্ব হতেই থাকে, হতেই থাকে। যাই হোক, সবশেষে সেটাকে অতিক্রম করে দেদার ছবিটি আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছে, এবং আমার বিশ্বাস যে ছবিটি দর্শকের ভালো লাগবে। আমি যেই চরিত্রটা করেছি সেটা নবাব, নবাব খুব খুব আমার মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং চরিত্র, কেননা সে খুব উচ্চকিত, সে জোরে কথা বলে এবং অত্যন্ত সুবিধাবাদী চরিত্র, যেটা আপনারা দেখেছেন। তো যেটা আমার ইমেজের বোধ হয় একটু বাইরে, যে কারণে অনেকে কিন্তু নিতে পারেনি, অনেকে মনে করেছে তকির ভাই এরকম করছে কেন, পাগল হয়ে গেল নাকি। কিন্তু চ্যালেঞ্জ তো এটাই যে আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে এসে কিছু করাটা, সেটাই আনন্দের, সেটাই চ্যালেঞ্জের। তবে আর্টের ক্ষেত্রে আমি সবসময়ই বলি যে সবটা সবার ভালো নাও লাগতে পারে।